সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং ত্রিপুরার রূপকার হিসাবে তিনি পরিচিত। তার যে জীবনে তিনি স্কুল হইতে কলেজ হইতে, যেমন কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ, উমাকান্ত একাডেমি, তুলসীপতি বালিকা বিদ্যালয়, বর্জনগর হাই সেকেন্ডারি স্কুল, এভাবে অনেক কিছু তিনি ত্রিপুরা রাজ্যে যে স্থাপনা করেছেন। এরপরে আমাদের নতুন সরকার আসার ফলে, আসার পর যে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা কমিটমেন্ট ছিল বা প্রতিশ্রুতি ছিল যে মহারাজার নামে আমাদের যে আগরতলা এয়ারপোর্টকে নামকরণ করা হবে বলে সরকার ওই দিক দিয়ে কাজ করেছে। আজকের দিনে
যে আমাদের আগরতলা এয়ারপোর্টের নাম বদল করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নামে নামকরণ করা হয়েছে। তার সাথে সাথে তার যে স্ট্যাচু বা মূর্তি এয়ারপোর্টের সামনে বসানো হয়েছে, তার জন্য আমরা যে আমাদের সরকার যে মহারাজার যে কী কী কাজ করতে চেয়েছিলেন ওই কাজের রূপ লেখা নিয়েই কাজ করতে এগিয়ে চলেছে, তার জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আজকের দিনে আমরা মহারাজের যে জন্মদিনটাকে আমরা পালন করতে পেরেছি। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে একটা ছোট্ট আমাদের যে কার্যক্রম